আচ্ছা করিতে মানুষের কাম করার কারণে আজ রাইজমুখে প্রতিনিধি হিসাবে বিধায়ক হিসাবে তোকে নির্বাচিত করলো আর মানুষকে কাম করতে লোককে একটা সুবিধা দিল আমাদের মানুষ বিশেষ করে চা জনগোষ্ঠীর মানুষ আমাদের আদিবাসী সমাজকে মানুষ দিলা সবাই কিন্তু নাই আমরা তো আমরা নিজের কথাটা আমরা ব্যক্ত করতে নাই ভাবি আমরা যখন হসপিটালে যাই আমাদের কি বেমার হয় ওইটাও আমরা খুলিকে ডক্টরকে বলতে নাই পারি আমরা যখন ম্যানেজার ঠিক যায় আমাদেরকে কিবা একটা লাগে ওইটাও খুলকে আমরা আমাদের মানুষ দিলা বলতে নাই পারি তো আমরা কোন কাহা যদি বড় মানুষের জনকে পাই গেলে অফিসারের জনকে পাই গেলে ওয়াস আমরা নিজের পরিচয় বলতে নাই পারে নিজের প্রাপ্য অধিকারের কথা বলতে নাই পারে কিন্তু আমাদের মানুষ পুর আসলে কুপা রকম আমরা কিংবা আমরা কোন বলতে নাই পারে নিজের কথা বলতে নাই পারে এই জন কিনা মানুষ নিজের ভাব প্রকাশ করতে নাই পারে নিজের কথা বলতে নাই পারে ওই মানুষের কারণে মই এতনা দিন আশা করি রই আর আজি মই বিধানসভা মে যাই বিধায়ক রূপে মই যাতে এই মানুষগুলার কারণে মই ওদের প্রাপ্য অধিকারের কারণে ওহা মই মাপ মাপতে পাবো আজ তনি দেখি মানে প্রথম বিধানসভা মে তনি যদি দেখলি তখন গম পাবি যে মই ওহা যাইকে হানিকে জনগোষ্ঠীর কারণে মই মাপ মাপি আমি কে জনগোষ্ঠীর কথা কইলি যে মই বলি যে বাগান কের মানুষের অবস্থা কিরকম আহে বাগান কের মানুষ বাগান কের মালিক তার চা গাছটাকে বেশি গুরুত্ব দিয়ে মানুষকে অতনা গুরুত্ব নাই দিয়ে বেলেগ সমাজ মে বেলেগ জায়গা মে আমরা গেলে মানুষের গুরুত্ব বহুত আহে ভূপেন হাজরিকা গান গাইতে যায় হে মানুষের গুরুত্ব কুমার কিন্তু আমরা যখন বাগানে যাই বাগানে চা গছকে কিন্তু গুরুত্বটা বেশি রকম আমাদেরকে লাগে কারণ ওয়াকে সময় মে ওয়াকে গরম করা হয় সময় মে ওয়াকে পানি দেওয়া হয় সময় মে ওয়াকে মেডিসিন দরব দেওয়া হয় কিন্তু আমাদের মানুষের কারণে ওরকম ব্যবস্থা নাই তো এগুলা কাম করার কারণে মই আজ একটা সুবিধা পাই মই আজ ইহান সে প্রতিনিধি বহিকে মই যাই তহনি মোকে আশীর্বাদ দেখে বিশেষ করে তাহরি বাগানকে যেতনা আর্থিক কার্যকর্তা আছে সবাইকে মই ধন্যবাদ জানাই কারণ তহনিকে যতটা সহায় করছু ওয়ার কারণে আজ মই বিধায়ক রূপে তহনিকে সামনে ইহা মই ঠিয় হতে পারি যে ইহাকে রাইট সমগ্র রাইজকে মই মর দিলে মই ধন্যবাদ জানাই এই করোনা উৎসবের মাঝে আছে মই তহনিকে ধন্যবাদ দিই আজ মোর ফিল বহুত মানুষ যাই নাহরণিকে যেগুলা সমস্যা আছে ওই সমস্যাগুলা লেগে মানুষগুলা যায় মোকে বড় মনোবল মই কইনি আগে মই যখন আশা করতে রই তখন মই ম্যানেজার অনুরোধ করতে লাগে মই যাইকে বলে কোনো বিধায়ককে অনুরোধ করতে লাগে অফিসার একজনকে অনুরোধ করতে লাগে এই কামটা করে দিতে লাগে বলিকে কিন্তু আজ মই নিজে মই একটা মোর একটা সুবিধা হয় মই আজ প্রতিনিধি বলিকে মই নিজে তোদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো তো মই নিজকে গৌরব অনুভব করি যে একটা আনাপাড়াকের সন্তান হয়েকে একটা এই সমাজকে মানুষ হয়েকে মই এটা কাম করেকে স্বামীকে আশীর্বাদ পাইকে আজ মই বিদায় রূপে আজ এই করম অনুষ্ঠানকে মই প্রতি ধরি আর বিশেষ করে অসম সাধারণ ছাত্র সংস্থাকে মই গৌরব করি অসম সাধারণ ছাত্র সংস্থাকে প্রতিজন কার্যকর্তা প্রতিজন কর্মকর্তাকে লেগে মই গৌরব করি প্রাক্তন জনগিলা আহে মর সিধা মর জ্যেষ্ঠ রবার্টসন করা ডাঙরিয়া আহে মর ভাতৃ প্রতিম সুনীল পুটি ডাঙরিয়া আহে শিবেশ্বর কলা ডাঙরিয়া আহে সবার সঙ্গে মই আশা করি রই সবারকে সবাইকে মই একবার একদিন মই উৎসবকে হাতে হাত ধরিকে মই আশা করতে রই আজ উৎসব একটা একটা মানে ভাল পজিশন মে আহে আমাদের শিবেশ্বর কলা পঞ্চায়েতের প্রতিনিধি লাগে প্রেসিডেন্ট লাগে সুনীল টুটি এসএমএস কে সেক্রেটারি লাগে আজ মই বিধায়ক লাগি আমি আশা করিকে মানুষের কারণে কাম করি রই সত্য সত্য মে রই বইকে আজ মোকে একটা সুবিধা পাই মোকে আশীর্বাদ ভগবান কইরে আর রাইজ কইরে মই ভাবি এখন তো তিন জেলা মে ভি তহনিকে আশীর্বাদ মই পাবো আর তহনিকে মানুষের কারণে কাম করতে পারবো মাত মাত পাবো ধন্যবাদ গর্বিতে দিগলে বক্তব্য নাই রাখব এটা গরম একটা সবার লাগে গরম যে সাংগন লাগে ইহা গরম না থাকে হতে লাগে ভাত নাজি নাই তো এতনাই বলি যে মোর ভাবন মই বক্তব্য গ্রহণ করি ধন্যবাদ।